হ্যালো ফ্রেন্ড, আপনাদের মাঝে আমি এমন একটি ওয়েবসাইট রেখেছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যে কোনো ফটো এডিট করতে পারবেন, যে কোনো ফটো অ্যানিমেশন তৈরি করতে পারবেন এবং যে কোনো ছবি এডিট করতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। তো চলুন আমি ফায়ারফক্সটি ওপেন করব প্রথমে। তবে আপনার এটা এই সাইটের জন্য আপনাদের নেট ইনস্টল থাকতে হবে, নেট ইনস্টল করতে হবে, লাইন থাকতে হবে, তাছাড়া সম্ভব হবে না। মোবাইলে আপনারা করতে পারবেন। তো যাই হোক, আমি ফায়ারফক্সে এসে তুমি লিখব PHO4.2, জাস্ট ইন্টার মারব। এই সাইডে আপনি সব কিছু ফ্রি পাবেন, কোনো পেইড নয়। খুব নিখুঁতভাবে আপনাদের এই সাইডটা আপনাদের কাজ করে দেবে, যা ফটোশপে কাজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে। যাই, এখানে আপনি ফ্রি ভাষণে পেয়ে যাবেন, কিন্তু মোবাইল দেওয়া সম্ভব করে দেখেন এগুলো কত নিখুঁতভাবে কাজ করছে, একটা ছবি কত নিখুঁতভাবে চেঞ্জ করে দিয়েছে এরা। দেখেন এগুলো বিফোর আফটার, দেখেন কি ছবিরা কি করছে, কার্টুন অ্যানিমেশন তৈরি করে বিফোর ছিল আফটারে কার্টুন বানিয়ে দিয়েছে, কত সুন্দর কার্টুন বানিয়ে তৈরি করে দিয়েছে এগুলো। এগুলো সব ফ্রি, দেখেন এগুলো সব ফ্রি। যে কোনো ছবি জাস্ট আপনি শুধু আপলোড করবেন, অটোমেটিক এরাই আপনাদেরকে সবই তৈরি করে দেবে, বিফোর আফটার। দেন এটা প্রথমে কি ছিল, কত ক্লিয়ার করে দিয়েছে ছবিটা, কাজ করে দেখেন। আপনার এইভাবে প্রত্যেকটা দেখে নেবেন, সুন্দরভাবে ঘাটে ঘুটে দেখে নেবেন, একটার পর একটা দেখেন প্রথমে কীরকম ছিল সেটা কী ক্লিয়ার হয়ে গেছে। এগুলো ফটোশপে কাজ করতে গেলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাবে, যা আপনি এখানে ফ্রি করতে পারবেন। যাই হোক, এখানে ফটো এডিটর আছে, ফটো এডিটর, তারপর ফান ইফেক্ট আছে, ফেস রিটাচ আছে, ফেস রিটাচ। আর এগুলো আপনার তেমন প্রয়োজন হয় না, জাস্ট আমি প্রয়োজন হয় না তা না, এগুলো অনেক হাই লেভেলের কাজ, যা আপনারা এখন বুঝবেন না। আপনার বিগিনার পর্যায়ে আমি জাস্ট এই তিনটা বিষয় আপনাদেরকে দেখাবো, এগুলো প্রয়োজন নেই এখন, এগুলো আপনারা পরে অন্য ভিডিওতে দেখাবো, যদি কারো প্রয়োজন পড়ে তখন। এগুলো আমি মূলত করে থাকি, জাস্ট আপনাদেরকে তিনটার উপর দেখাবো এখন। ফ্রি অনলাইন ফেস ডিটার্স এখানে এসে দেখেন, আপনি একটু দেখে নেবেন এসব। গেট স্টার্টে ক্লিক করবেন, ফটো এডিটার্স অনলাইন। দেখেন এখানে আমরা একটা পেজ কাজ করছিলাম, এর আগে আমি জাস্ট এটা কেটে দিলাম। ফর্ম ফেসবুক থেকে আনতে পারবেন, কিন্তু আমি ফর্ম কম্পিউটার থেকে আনবো। জাস্ট কম্পিউটারে ক্লিক করলাম, করবো আমি। আমার একটা ছবি রয়েছে, জাস্ট সেই ছবিটা, এই ছবিটা আমি কাজ করে দেখাবো আপনাদেরকে। দেখেন এই ছবিটা, এখান থেকে আপনারা জুম করতে পারবেন। এই ছবিটা আমি ক্লিয়ে পরিষ্কার করে ফেলে দেবো, তবে এখান থেকে পরে দেখাবো পরবর্তীতে। আমি জাস্ট দেখালাম কি জুম করতে হয়, এটা ক্রপ আছে, আপনি ক্রপ করতে পারবেন কতটুকু প্রয়োজন, জাস্ট আমরা ততটুকু প্রয়োজন মতো কেটে নেব। দেখেন এরপর আপনার কালার কম্বিনেশন আছে, আপনি কালার কম্বিনেশন করে নেবেন। আমি এখানে একটু কালার দিচ্ছি হালকা, দেখেন কিরকম কালার। এগুলো আমি একটু আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আপনারা মনের মতো করে আপনি সাজিয়ে নেবেন। এটা আমি এখন কাজ করতেছি না আপনাকে দেখানোর জন্য, করতেছি আপনার মানে কোন টুলসে কোন কাজটা এখানে করবেন, আপনার কীভাবে করবেন সে দেখার জন্য হালকাভাবে। ছুটির ভাব দিয়ে গ্রিন ব্লু, দেখেন এখানে ছয়টা কালারের কম্বিনেশন আছে, ছয়টা কালারের কম্বিনেশন আপনারা দেবেন, সমস্যা নাই। এখানে ব্রাশ টুল দেখেন, এর মাধ্যমে আপনি যা কালার করছেন তা দেখেন এখানে কেটে ফেলতে দিতে পারবেন, ব্রাশের মাধ্যমে আর ভিউ কালার করে দিতে পারবেন। আর এই ইরেজারের মাধ্যমে দেখেন এটা কিন্তু মিশে যাবে, দেখেন আপনি যে কালার সেটা আস্তে করে মিশে সব মিশে গেল, তাহলে ফেস বাদে পুরো বডিটা কালার হয়ে গেল আপনার। দেখেন আপনি জাস্ট কাপড়টাতে কালার দিতে পারেন, এখানে আপনি যে আরও কালার করে দিতে চান এখান থেকে কাপড়টা কালার করে দিতে পারবেন। জাস্ট ফেসটা আপনি এভাবে ইরেজার দিয়ে কেটে দেবেন, এটা কিন্তু এখান থেকে এটা কাটবে না, এগুলো মুখের দাগ কিন্তু এখান থেকে যাবে না, সেই এটা আলাদা। দেখেন এখানে আমি ব্রাশ করে দেওয়া এটা কেটে দিই, ইরেজারে ক্লিক করলে এটা দাগটা উঠে যাবে। কীভাবে দাগলো না যাবে সেই দাগটা আমি আপনাদেরকে দেখাবো, এটার মাধ্যমেই করা যাবে, কিন্তু সেটা অন্য ইয়েতে। যাই হোক, এইভাবে আপনি সুন্দরভাবে নিখুঁতভাবে করে নেবেন। আরও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ দেখেন, জাস্ট
মুখটা কিন্তু হচ্ছে না, একটু কমে দিই। দেখেন এগুলো, এর মাধ্যমে দেখেন আপনারা স্পাই, দেখেন এটা সাদা কালো এফেক্ট দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো করবেন। দেখেন এটা ব্ল্যাঙ্ক, টাইল শিফটের মাধ্যমে আপনারা ফেসটা আপনি চান জাস্ট আর সব কিছু ব্লান করে দেবেন, জাস্ট ফেস নেবেন, নিয়ে দেখেন পুরোটাই ব্লান হয়ে গেল। আরও আছে দেখেন, এখানে ক্লিক করার পরে দেখেন পুরোটা ধীরে ধীরে হয়ে গেল, একবার ব্লান হয়ে গেল। যার যেটা প্রয়োজন আপনার নেবেন সমস্যা এখানে, এখান থেকে দেখাইছি শার্পিনের কথা আমি দেখাচ্ছি, এখান থেকে নেওয়া যাবে সমস্যা নেই। এটা কেটে দেন আপনি, দেখাচ্ছি এর আগে দেখেন এইগুলো আপনি নিতে পারবেন, বিভিন্ন ডিজাইন এখানে ইউজ করতে পারবেন। এটা অপাসিটিও কমা দিতে পারবেন, দেখেন এটা আপনি সাইজ ছোটো বড় করে দিলে দেখেন রাখেন, অপাসিটি কমে দেবেন, হালকা ঝাপসা করে দেবেন, অপাসিটি কমে যাবে একবার। আপনার যেটুকু বার সময় লাগবে সেটুকু নেবেন, একবার মিশে দিতে পারবেন ডিসপ্লের সাথে। তারপরে ছবির উপরে সেটিং করে নেবেন কোথায় আপনার কার কী প্রয়োজন হবে, আপনি কাজ দেয় দেখেন এখানে প্রচুর দেওয়া আছে, প্রচুর পরিমাণে আপনার সুন্দরভাবে নিখুঁতভাবে করে নেবেন। দেখেন আমি যখন লেগে দেন আপনি এগুলো বসে নেবেন, আমি শুধু যার সঙ্গে দেখাচ্ছি, এগুলো খুব সময় নিয়ে করতে হয়, একটু সময় দিয়ে এভাবে সুন্দরভাবে করে নেবেন, ভালো লাগবে দেখতে। প্রচুর পরিমাণে রয়েছে, আপনারা একটা একটা করে দেখে একটা একটা করে একটু সময় দেবেন, দেখে নেবেন। যার মধ্যে ফটোশপের কাজ জানেন না তারা এখান থেকে করতে পারবেন, ফটোশপের কাজ করতে অনেক সময় লাগে, তো ফটোশপ অনেক কিছু করা যায়, এখান থেকে আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, কোনো এর প্রয়োজন হবে না, কোনো শেখার প্রয়োজন নেই, কিচ্ছু নেই, জাস্ট এখানে একটু ঘাটবেন তাহলেই হবে। যাই আমি কীভাবে লেখালেখি করবেন সেটা দেখাই একটু, দেখেন টেক্সট ওখানে ক্লিক করলে টাইপ ইউর টেক্সট চলে এসেছে, এখান থেকে আপনি লেখার চেঞ্জ করে দেওয়ার ফন্টটা চেঞ্জ করতে পারবেন, এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে, সুন্দর সুন্দর ফন্ট দেওয়া আছে এখানে। জাস্ট এখানে আমার নামটা লিখলাম, যে কোনো কিছু একটা লিখতে পারবেন সমস্যা নাই। এগুলো এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আমি জাস্ট কালার দিলাম, এই কালার দেওয়া যাবে। হ্যাঁ আপনি এখান থেকে বেছে বেছে কালার চুজ করবেন, এখান থেকে কাটতে পারবেন। আমি কালটা দিলাম, ডান করলাম, এটা পিছন কাল যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু সরে যাচ্ছে, আপনি সরাতে পারবেন, নিয়ে আসতে পারবেন। ব্লার এখান থেকে নিচের লেখাটা ব্লার করে দিচ্ছে না একবার, মানে ওটা বোঝা যাবে না, তো আপনার ইচ্ছা সমস্যা, আপনি যা ইচ্ছা সেভাবে করতে পারবেন। অপোসিট কমে দিতে পারবেন এখান থেকে, যাই হোক এগুলো আপনি একটু ভালো মন্দ সুন্দরভাবে কেটে কুটে দেখে নেবেন। আর নিচে আসেন একটু একটু বর্ডার, একটা ফার্ম বেশ একটা বর্ডার দেওয়ার জন্য এগুলো ক্লিক করলে জাস্ট পুরো বর্ডারটা নিয়ে নেবে, এখানে প্রচুর কয়েকটা অনেক কয়েকটা বর্ডার দেওয়া আছে, দেখেন সুন্দরভাবে বর্ডারগুলো দেখে নেবেন, যে বর্ডারটা আমার ভালো লাগে দেখলাম। তারপরে হ্যাঁ অ্যাপ্লাই করলাম ফার্মটা, তারপর দেখেন এখানে আর ব্যাকগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ড দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখেন অপাসিটি কমে দেওয়া যাবে, যে একবার ডিসপ্লে হাতে খেয়ে যাবে, দেখেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এখানে অনেক কটা প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে, আপনি দেবেন অপাসিটি মনে মতো বেড়ে দেবেন, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন, অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন এখানে অনেক কয়টা বড় রয়েছে, দেখেন 12টা রয়েছে মূলত, অ্যাকাউন্ট নিলাম, অপাসিটি কমে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম, দেখ খুব সুন্দর। যাই হোক এটা সেভ করবো, এটা আমরা
কন্টিনিউ কাজ করবেন, সেভ করতে হবে, চেঞ্জ ফটো, ফটো আপনি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করবেন, সেভ অ্যান্ড শেয়ার, আমরা সেভ অ্যান্ড শেয়ার করবো। দেখেন ক্লিক করার পরে দেখেন লিঙ্ক আছে ফেসবুক, লিঙ্কে লিঙ্কে দেবেন, ফেসবুকে চাইলে ফেসবুকে পাঠিয়ে দেবেন, টুইটারে লিঙ্ক দিতে পার পোস্ট করতে পারবেন, প্রিন্টারসে পোস্ট করতে পারবেন, ফেসবুকে পোস্ট করতে পারবেন। যাই আমরা কম্পিউটার ডাউনলোড করবো, এটা পিসিতে ডাউনলোডে ক্লিক করলাম, অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে আমাদের। তো আমি এখান থেকে এটা কাটিয়ে দেবো, দুইটার কাজ আমরা শেষ। যার পরে এখানে ফটোটার কাছে ফান ফটো কাজ ক্লিক করলাম, এখন দেখেন ফান ফটো আমরা এখানে এসে ফান ইফেক্টে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে। এখানে আপনি কিছু করতে হবে না, জাস্ট আপনি এখানে আপলোড করবেন, অটোমেটিক এই করে নিয়ে নেবে, শুধু আপনি দেখবেন কোনটা আপনার পছন্দ চুজ হয়। ধরুন আমার এটা চুজ, ক্লিক করলাম, দেখেন কত ফটো রয়েছে, কত ইফেক্ট রয়েছে, কত ইফেক্টে ইফেক্টে যে কোনো এক ইফেক্টে ক্লিক করলে দেখেন এখানে ফর্ম কম্পিউটার, আপনার কম্পিউটার থেকে এখানে নিতে পারবেন, কিংবা আপলোড করি কম্পিউটার থেকে। আমি এই ফটোটা আবার নিলাম জাস্ট দেখানোর জন্য, 13% 21% আমার পার্সেন্ট হচ্ছে, এটা ভারী ফাইল তো একটু লড়তে সময় নেবে। দেখেন অটোমেটিক নিয়ে নিছে, অটোমেটিক ভাবে নিয়ে নিছে। এখানে আমি এখানে যদি আমি এডিট করতে চাই তাহলে এডিট করতে পারবো। আমি ওপরে ফাইল আপনাকে দেখাচ্ছি কীভাবে করতে হয়, আগে দেখালাম না, আপনি করে নেবেন আমাদের মতো করে সব কিছু করে নেবেন। মনের মতো সব কিছু করে নেবেন, আমরা দেখালাম না সব কিছু। প্রত্যেকটি জিনিস আপনার মনের মতো করে নেবেন, কেটে দিলাম। আরেকটু আপনাদেরকে দেখাই, একটু ব্যাগে আসি, ব্যাগে আসি দেখা আপনাদেরকে। দেখুন প্রচুর পরিমাণে হিউজ পরিমাণের ইয়ে রয়েছে, আপনারা হিউজ পরিমাণে ইউজ করতে পারবেন, যে কোনো ইয়ে নিতে পারবেন আপনারা। দেখুন আমি এটা বক্স আর এখানে একটা ক্লিক করে দেখাই, ক্লিক করে দেখলাম, আমি ফটো আপনাদেরকে ক্লিক করে দেখাই। দেখেন অটোমেটিক এটা আমার নিয়ে নিছে, কত নিখুঁতভাবে, কোনো কিছু বোঝার ক্ষমতা আছে, কত সুন্দরভাবে নিখুঁতভাবে নিয়ে নিছে। জাস্ট এটা আমি এখন ডাউনলোড করবো, ডাউনলোড করার জন্য সে ক্লিক করবো, ডাউনলোড অপশনে ক্লিক করবো, ক্লিক করে এখান থেকে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। বাটনে ক্লিক করার পরে সেভ ইমেজ আস নামে অপশন হবে, সেখানে ক্লিক করলে অটোমেটিক আপনার ফাইলে সেভ হয়ে যাবে। দেখেন আপনার কোথায় সেভ করবেন চলে গেছে, আমি ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করলাম, তো এটা সম্ভবত আপনারা দেখলেন। এখন আমরা একটু ব্যাগে যাই, যে আপনাকে দেখেন আর কত ফিচার এখানে রয়েছে, আপনারা সেটা ইউজ করতে পারবেন, বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারবেন। দেখেন এরপরে দেখেন সামারি 24টা রয়েছে, সামারিতে ক্লিক করলে দেখেন 24টা ফিচার এখানে অ্যাড করে রাখছে, আপনি ইচ্ছে নিতে পারবেন। তারপর 8-এর 54টা অ্যাড করে রাখছে এরা ফিচার। তারপরে বার্থডে, লাভ, রোমান্স, এগুলো বিভিন্ন রয়েছে রয়েছে, আপনি ধীরে ধীরে এগুলো সুন্দরভাবে বেছে বেছে করেন, যা কিছু সময় প্রয়োজন আপনি দেখে দেখে করে নেবেন। মাদার ডে, দেখেন মাদার ডের জন্য কী কী ফিচার অ্যাড করে রাখছে, এগুলো আপনি আপনার জাস্ট ছবি এখানে যে নিয়ম দেখে দিলাম ওইভাবে আপলোড করবেন, অটোমেটিক আপনার ছবিটা নিয়ে নেবে।
ওটা আমি কেটে দিলাম, ফটো এডিটে দেখাইছি, ফান ইফেক্ট দেখালাম, ফেস রিটার্স। এখন দেখাবো আপনাদেরকে ফেস রিটার্সের কি কাজ। দেখেন বিফোর ছিল আফটার, এটা কি আমি আপনাদের ফর্ম কম্পিউটার থেকে ডাউনলোড করবো, আপনি করবেন, আমার এখানে করাই আছে। দেখে আমি এখানে ডাউনলোড দিলাম, এখানে ক্লিক করলাম এই ছবিতেই। আমি আপনি প্রথমে বলেছিলাম মুখে দাগ ছিল ফার্স্টে, সেই দাগগুলো কীভাবে আমরা রিমুভ করবো সেই দাগগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তার মাধ্যমে আপনারা যে কোনো দেখেন অটোমেটিক, আপনি ইনস্টল করার পর অটোমেটিক আপনারা নিয়ে নিচ্ছে স্কিন মেকআপ রিমুভ, মানে প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার অটোমেটিক করে নিচ্ছে। দেখেন কিচ্ছু করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট আপনি অটোমেটিক নিয়ে নিল, দেখছেন মুখ আমার ফ্রেশ হয়ে গেল। তবে হ্যাঁ কিছু দেখেন তো কিছু কিছু বড় বড় দাগ থাকে, যেমন পাশে রয়েছে, এগুলো আপনি উঠতে পারবেন না। দেখেন ক্লিক করে দেখে কীরকম ছিল শিওর, ক্লিক করে দেখলে দেখা যাবে। দেখেন ক্লিক করলাম কীরকম ছিল আর কি, ফ্রেশ হয়ে গেল মুখটা। এখানে ক্লিক করলে আফটার, আগে কী ছিল বিফোরে এরকম সুন্দর হয়ে গেল। তো আমি ইফেক্টে ক্লিক করে একটু দেখাই আপনাদেরকে গাছ কি। ক্লিক করলাম পোস্টিং করে সময় নেবে একটু, পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। দেখেন দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, সব চেঞ্জ করতে পারবেন। আপনি একটু ঘাটাঘাটি করে দেখে নেবেন বলছেন, ছবিটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এত বড় করতে আসলাম না, পুরোপুরি ঘাটাঘাটি করে দেখে নেবেন। অনেক অনেক বড় হয়ে গেছে ভিডিওটা আমার, এত বড় আমি ভিডিও করবো তো আমি কে দিলাম, চেয়েছিলাম 10 মিনিট কি 12 মিনিট ভিডিওটা কমপ্লিট করার জন্য, কিন্তু অল হয়ে গেল। তারপর আমি দেখলাম ফরিটর, ফান ইফেক্ট এবং ফেস একটু দেখালাম, কিন্তু অ্যাভারেস্ট ব্লক সি কন্ট্রাক্ট আছে এগুলো আপনার আর তিনটা জিনিস স্থায়ী গেল, তো এই তিনটা এখন দেখানো সম্ভব নয়। এটা কাজ করা যায় কিন্তু আমি এখন এগুলো দেখানো এগুলো কাজ আমরা থাকতে করে থাকি, খুব অ্যাডভান্স কাজের জন্য। তো কী লেখা রয়েছে কি, যাই হোক এই তিনটা জিনিসটা আপনার দেখার জন্য দেখালাম আজকে। আজকে ভিডিও পর্যন্ত বেশি লম্বা করবো না, ভিডিও দেখুন আপনাদের উপকার হয়ে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।